আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের যেসব বিষয় সম্পর্কে জানব, সেটা হচ্ছে এক নজরে একটু দেখে নেই, পরিবর্তনশীল পরিবার, শিশুর সামাজিকীকরণ, শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা, অর্থাৎ পাঠ 3 এবং 4 এটা নিয়ে আমরা আলোচনা করব। তো পরিবর্তনশীল পরিবার কি, শিশু সামাজিকীকরণ কি, শিশু সামাজিকীকরণে পরিবারের কি ভূমিকা, সেই সম্পর্কে আমরা জানব। তো তাহলে দেখি আসি আমরা পাঠ 3 এ কি আছে, পরিবর্তনশীল পরিবার ও শিশু সামাজিকীকরণ এই সম্পর্কে। তো প্রথম কথা হচ্ছে পরিবর্তনশীল পরিবার কি, আমি এক নজরে বলে দেব, তোমরা সম্পূর্ণ রিডিং করে নিবে। তো পরিবর্তনশীল পরিবার বলতে বোঝায় যে পরিবারের যে মূলত ধরন পরিবর্তন হয় সেটাকে বলা হয় পরিবর্তনশীল পরিবার। যে একটা সময় ছিল যৌথ পরিবার, সেটা ভেঙে কি হয়েছে একক পরিবার, এটা হচ্ছে কি পরিবর্তনশীল পরিবার। যেমন আর এটার মূলে কি ছিল, এটার কারণগুলি হচ্ছে যে অধিক জনসংখ্যা, পারিবারিক দ্বন্দ্ব, বিবাহ বিচ্ছেদ, নারী কর্মসংস্থান সহ নানা কারণে এই পরিবারটা কি হয়েছে পরিবর্তনশীল হয়েছে। যেমন গ্রাম ও শহরের পরিবারের সদস্যদের ভূমিকারও এখানে পরিবর্তন ঘটেছে। এটা আমরা আসলে নিজেদের দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো, একটা সময় আমরা দেখেছি যে আমাদের মা বাবা, দাদা দাদি, চাচা চাচি, চাচাতো ভাই বোন সবাই একসাথে কি করতো, বসবাস করতো পরিবারে। তো গ্রামাঞ্চলে একটা সময় এটা ছিল, তো এখন গ্রামেও এটা নেই, শহরের মতো গ্রামেও ওই পরিবর্তনের ছোঁয়া লেগেছে, অর্থাৎ গ্রামে এখন ছোট পরিবার হয়ে গেছে। তো আমরা সামনে দেখবো হচ্ছে কি শিশুর সামাজিকীকরণ। তো এই পরিবর্তনশীল পরিবারের সামাজিকীকরণটা একটু ভিন্নভাবে হয়। তো সামাজিকীকরণ কি সেটা আমরা একটু দেখি নি। সামাজিকীকরণ হচ্ছে আসলে একটা সমাজে বা পরিবারে শিশুর যে বেড়ে ওঠা, মূলত এটা হচ্ছে সামাজিকীকরণ। মানে এটা ওই শুধু যে ছোট থেকে বড় হয়ে গেল এটা না, সামাজিকীকরণটা হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যে দাঁতগুলি এটা সামাজিকীকরণের মধ্যে পড়ে। তবে শিশুর সামাজিকীকরণটা হচ্ছে শিশু যে বেড়ে ওঠে পরিবারে, সেটা তো এখানে বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবারের সদস্য এবং তার মাতা পিতার নিকট থেকে যা কিছু শিখেন, এই এটা হচ্ছে শিশুর সামাজিকীকরণ। একটা শিশুর, তো আমি আগেই বলেছি এটা মৃত্যু পর্যন্ত চলতে থাকে, আর এটা ক্ষেত্রে বিশেষ যে ভূমিকা সেটা রাখে হচ্ছে পরিবার। শিশুর যে প্রাথমিক শিক্ষা সেটা তারা পরিবারের মাধ্যমে হয়ে থাকে, আর এজন্য বলা হয় পরিবারকে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা প্রতিষ্ঠান। তো যৌথ পরিবারগুলোতে দেখা যায় সন্তান সন্ততিরা খুব অল্প বয়স থেকে কি হয়ে যায়, পারিবারিক পেশার সাথে যুক্ত হয়ে যায়। তো এক্ষেত্রে শিশুর শিক্ষা ক্ষেত্র কি হতো, পরিবারের ক্ষেত্রে শিশুর শিক্ষার কেন্দ্র হিসাবে কাজ করত, কিন্তু শিক্ষা ক্ষেত্রে পরিবারের এই দায়িত্ব ভূমিকা বর্তমানে অন্যান্য প্রতিষ্ঠান কি করেছে গ্রহণ করেছে। তো যেমন এখন রয়েছে শিশু সদন, কিন্ডারগার্টেন, স্কুল, টেকনিক্যাল বিদ্যালয়, এগুলি তো একটা সময় কিন্তু এগুলির এতটা লক্ষ্য করা গেছে না প্রভাব। তো এখনো গ্রামাঞ্চলে এত বেশি আকারে কিন্ডারগার্টেন নেই, স্কুল, শিশু সদন এগুলি নেই, শহরাঞ্চলে রয়েছে। তো যাক, এগুলি শিশু সমাজীকরণে কি করেছে প্রভাব ফেলেছে। তো ধর্ম শিক্ষাও কি শিশু সমাজীকরণে একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে। সাধারণত ধর্মটা পরিবার থেকেই শিশু ধর্ম শিক্ষা পেয়ে থাকে, শিশুর পিতা মাতা দাদা দাদি তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তোলেন, শিশুকে শিশুর যে মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ এটা পরিবার থেকে সে ম্যাক্সিমাম পেয়ে থাকে, এরপর সে সমাজ থেকে পায়। আর এই ধর্ম মানুষের জীবনে কি করে, মানবিক ও নৈতিক গুণ তৈরি করে। তো এই ধর্ম যদি না থাকে তাহলে নৈতিকতা সম্পন্ন জাতি হিসেবে আমরা কি তৈরি হতে পারবো না। তো এতদিন পর্যন্ত শিশু লালন পালন পরিবারের মধ্যেই পরিবারের প্রধান দায়িত্ব হিসেবে কি বিবেচনা করা হতো, কিন্তু এখন
বাংলাদেশে এমন অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে যারা যারা শিশুদের দায়িত্ব গ্রহণ করে থাকে। বিশেষ করে শহর অঞ্চলে শিশু সদন রয়েছে, বেবি হোম রয়েছে, ডে কেয়ার সেন্টার রয়েছে, যেখানে শিশুদের লালন পালন করা হয়ে থাকে। আবার যৌথ পরিবারে চাচা চাচি দাদা দাদি সহ অন্যান্য সদস্যদের সাথে পারস্পরিক আচার আচরণের মাধ্যমে শিশু কি সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। শিশুর মধ্যে যে সহযোগিতা, সহিষ্ণুতা, সহমর্মিতা, সহনশীলতা, নিরাপত্তা বোধ, এগুলো কি সে শিক্ষা পায়, এইসব গুণগুলো সে শিক্ষা পায়, আর যা কি করে শিশুর সামাজিকীকরণে প্রভাব পড়ে। তো পরিবারের অনেক দায়িত্ব, বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে এই পরিবার। শিক্ষা, বিনোদন, অর্থনৈতিক উপকরণ, অনেক কাজ এই পরিবারের মধ্যে এবারে সম্পন্ন হচ্ছে। তো আমরা দেখি যে কিছু জিনিস পরিবার করতে পারছে না, সেটা হচ্ছে পার্ক, জাদুঘর, চিড়িয়াখানার মতো বিনোদনমূলক ব্যবস্থা। তো এগুলি রাষ্ট্র করছে, রাষ্ট্রীয় এগুলি করা হচ্ছে। তবে পরিবার যেগুলি করছে, জন্মদিন, বিয়ের উৎসব, আত্মীয় স্বজনের বাড়িতে বেরোনো, এগুলি পারিবারিক পরিমণ্ডলে মূলত হয়ে থাকে। তো শিশু সামাজিকীকরণের ক্ষেত্রে যে পরিবারের যে ভূমিকা, পরিবার এবং তার পরিবারের সদস্যদের যে ভূমিকা, পিতামাতার ভূমিকা, সেই ভূমিকাটা আমরা একটু দেখব। তো পরিবার সামাজিকীকরণের সবচেয়ে বড় একটা মাধ্যম, আগে আমি বলেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাধ্যম সেটা হচ্ছে পরিবার। এখানে শিশুর জীবনের ভালো খারাপ যে অভ্যাস, এটা পরিবারের মাধ্যমেই হয়ে থাকে। ভালো হলেও খারাপ হলেও সেটা পরিবারের সামাজিকীকরণের ফলাফলের মাধ্যমে হয়ে থাকে। পরিবারের মধ্যে শিশুর কি হয়, সামাজিক নীতিবোধ, নাগরিক চেতনা, সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, আত্মত্যাগ, ভালোবাসা, এগুলি কি পরিবার থেকে সে পেয়ে থাকে। পরিবারের মধ্যে বেশ কি করেন আচার আচরণ এগুলি সে শিখে থাকে, পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে, শিশুর বিভিন্নভাবে তার মনে কি প্রভাব বিস্তার করেন। পরিবার শিশুর সবচেয়ে কাছের মানুষ হলেন তার কে, মা এবং বাবা। তো সব এই দুইজনের মধ্যে আবার সবচেয়ে কাছের কে, মা। মায়ের মাধ্যমে সে কি বাসা শিক্ষা করে থাকে, মায়ের মাধ্যমে সে কি খাদ্যাভ্যাস গঠন করে, মা তার শিশুর খাদ্যাভ্যাস গঠন করে। বাসা শিক্ষার প্রথম যে মাধ্যম সে কে, প্রথম হচ্ছে সে মা। তো মা কি শিশুকে খাবারের প্রতি যোগ সৃষ্টি করেন, আচরণে তার প্রভাব লক্ষ্য করেন, এই মা তাকে কি শেখান, বর্ণ শেখান, শব্দ শেখান, ছড়া, গান, কবিতা, এগুলি কি মাই প্রথম শিখিয়ে থাকেন। তো আর বাবা কি করেন, বাবা হচ্ছে পরিবারের উপার্জন করে থাকেন। আবার কোন ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে এখন মা মায়েরাও উপার্জন করে থাকেন। সংসার পরিচালনার জন্য যেসব নীতি, নিয়ম নীতি, শৃঙ্খলা প্রয়োগ করতে হয়, পিতামাতার এই স্বতন্ত্র আচরণ মূল্যবোধ শিশুর সামাজিকীকরণে কি করে প্রভাব বিস্তার করে। তো নিজের পরিবারে মা, বাবা, ভাই, বোন যেসব ভূমিকা পালন করে তা অনুসন্ধান করে দেখা যেতে পারে। যে আমরা দেখবো যে পরিবারের ভাই বোনদের কাছ থেকে আমরা বিভিন্ন কাজে সহযোগিতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, নিয়ম নীতি, স্নেহ ভালোবাসা প্রভৃতি শিক্ষা পেয়ে থাকি। তো যা পরবর্তী সময়ে কি হয় আচরণ লক্ষ্য করা যায়, যেমন দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, চাচাতো ভাই বোন এবং নিকট আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক সময় শিশুর আচরণে কি করে রেখাপাত করে, মানে ওই বড়রা যা করে শিশু সেগুলি কি সেগুলি অনুকরণ করেন, শিশু কি অনুকরণ প্রিয়। এটি শিশুর ধারণাকে সমৃদ্ধ ও নিজ সম্পর্ককে কি করে সুদৃঢ় করে। বিষয় হচ্ছে এই জন্য কি প্রয়োজন শিশুদের যে সুষ্ঠু সামাজিকীকরণের জন্য প্রয়োজন কি সুষ্ঠু সুন্দর পারিবারিক পরিবেশ। যদি দেখা যায় পরিবারের সদস্যরা ঝগড়াটে হয়, শিশু এগুলি শিখে থাকবে, ঝগড়া বিবাদ, মনোমালিন্য, এগুলি তাই সকলের কি এড়িয়ে চলা প্রয়োজন। এড়িয়ে চলে একটা সুসম্পর্ক গড়ে তোলা প্রয়োজন, যা নাকি পরবর্তীতে শিশুর সামাজিকীকরণে, সুষ্ঠু সামাজিকীকরণে প্রভাব ফেলবে। বাংলাদেশে শহর অঞ্চলে দেখা যায় মা বাবা উভয়ই চাকরিজীবী হওয়ার কারণে, তো এটা কি হয় শিশুর যে লালন পালনের ভার এটা গিয়ে পড়ে গৃহবৃত্ত বা কি বলে কাজের লোক, আমরা যেটা বলি না কেন, বা আত্মীয় স্বজনের উপর হওয়ার পরে। এই জন্য শিশুদের সুষ্ঠু সামাজিকীকরণ সম্ভব হয় না, যার ফলে পিতামাতা যেহেতু সময় দিতে পারে না, তাদের সাথে খাওয়া দাওয়া করতে পারে না, শিক্ষা, খেলাধুলা, বিনোদন এগুলিতে কি সময় দিতে পারে না,
তাই কি সুষ্ঠু সামাজিকীকরণটা সম্ভব হয়ে ওঠে না, যেটা নাকি খুবই প্রয়োজন। তো আবার যদি কি হয়, পারিবারিক বিশৃঙ্খলা দেখা দেয়, পিতা মাতার মধ্যে বিচ্ছেদ দেখা দেয়, ভিন্ন গৃহে বসবাস, মা বাবার মধ্যে যে কোনো একজনের মৃত্যু ইত্যাদি কারণেও কি শিশুর সামাজিকীকরণে ব্যাঘাত ঘটে। এই সামাজিকীকরণের যে ব্যাঘাত, এর মধ্যে সবচেয়ে ওই বেশি প্রভাব পড়ে বিচ্ছেদ এবং বিশৃঙ্খলা এসব কারণে। তো আবার এসব শিশু আচরণে কি হয়, এইসব শিশুর আচরণে কি কি দেখা দেয়, একাকিত্ব বোধ দেখা দেয়, প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে, আর আত্মকেন্দ্রিক মনোভাব প্রবণ হয়, লজ্জাহীনতা হয়ে যায়, দ্রুততা, এইসব সমস্যাদের মধ্যে দেখা দেয়। এই কারণে পরিবারে যাতে এসব সমস্যার সৃষ্টি না হয়, এজন্য অনেক সময় দেখা যায় যে এই জন্য কি হতে হবে, আমাদের সচেতন হতে হবে। তো শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্যদের ভূমিকা কিন্তু কম নয়, পরিবারের সদস্যদের ভূমিকা অনেক বেশি। এই জন্য এই বড়দের বা পিতার অত্যধিক শাসন বা মায়ের অত্যধিক স্নেহ কিন্তু সামাজিকীকরণে বাধাগ্রস্ত করে। এই কারণে শিশুর আচরণ গঠনের প্রতি মা বাবা বা পরিবারের অন্যান্য সদস্যদের ভূমিকার মধ্যে কি করতে হবে, সমন্বয় সাধন করতে হবে। পরিবারের সকল সদস্যদের ভূমিকার মধ্যে সমন্বয় সাধন করলেই একজন শিশুর আচরণ নিয়ন্ত্রণে থাকবে। এইসব শিশুরা কি হয়ে উঠবে, আত্মসচেতন ব্যক্তিত্ববান হয়ে শিশু সমাজে গড়ে উঠবে। আমরা এখানে কি কি শিখলাম, যে পরিবর্তনশীল সমাজ কি, এই পরিবর্তনশীল সমাজ, শিশুর সামাজিকীকরণ, শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা, পরিবারের সদস্যদের ভূমিকা এবং ওই ধর্মের ভূমিকা, এসব আমরা এটা ভালো করে পড়ব সবাই পড়ে। এটা থেকে ওই কয়েকটা প্রশ্ন আমাকে লিখে দেখাতে হবে, সেটা হচ্ছে যে পরিবর্তনশীল সমাজ কি, শিশুর সামাজিকীকরণ কি, শিশুর সামাজিকীকরণের মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা কি, পরিবারের অন্যান্য সদস্যদের ভূমিকা কি, ধর্মের ভূমিকা কি, এবং আরেকটা প্রশ্ন হচ্ছে মা শিশুর সামাজিকীকরণে কতটুকু ভূমিকা পালন করে। বা প্রশ্নটা এমন হতে পারে যে শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা, এটা ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা লিখে আমাকে দেখাবে। আজকে আমরা আর সামনে আগাবো না, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।